ছয়ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নরসিংদীর মনোহরদি উপজেলায় বিজয়ীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। কেএইচ নজরুল ইসলামের পাঠানো তথ্য ও চিত্রে চেতনা ডেস্ক রিপোর্ট। বৃহস্পতিবার সকালে মনোহরদি উপজেলা পরিষদ হলরুমে নবনির্বাচিত চেয়ারম্যান সহ বিজয়ীদের এই সংবর্ধনা দেওয়া হয়। এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি। অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মনোহরদি উপজেলা নির্বাহী অফিসার হাসিবা খান। এ সময় উপস্থিত ছিলেন মনোহরদি উপজেলা পরিষদ সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম এস ইকবাল আহমেদ, সহকারী কমিশনার ভূমি মোস মারুফ দস্তেগীর, মনোহরদি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল কাশেম ভূঁইয়া পিপিএম, পৌর মেয়র আমিনুর রশিদ সুজন, বীর মুক্তিযোদ্ধা সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ। অনুষ্ঠান শেষে মনোহরদি উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান নজরুল মজিদ মাহমুদ স্বপনকে দায়িত্বভার বুঝিয়ে দেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এম এস ইকবাল আহমেদ। পরে নবনির্বাচিতদের ফুলেল শুভেচ্ছা জানান শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল। আমাদের সঙ্গেই থাকুন।